পুত্র সন্তান নেওয়ার জন্য সহবাসের পদ্ধতি। যেভাবে সহবাস করলে ছেলে সন্তান লাভ করা যায়। ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। অনেকেরই শখ থাকে তার প্রথম সন্তানটি বা পরবর্তী সন্তানটি হবে ফুটফুটে দুরন্ত একটি ছেলে সন্তান। একেবারে নিশ্চিত হবার কোনো উপায় না থাকলেও ছোট্ট একটি প্রাকৃতিক কৌশল অবলম্বন করে সফলতা অর্জন করা যেতে পারে। মূলত শারীরিক মিলনের সময়ের উপর নির্ভর করে এই পদ্ধতি। তা কি করে কাজ করে জানতে হলে আপনাকে প্রথমে দুটি বিষয়ে জ্ঞান রাখতে হবে। একটি হলো মেয়েদের ওভুলেশন বা ডিম্বপাত নামের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে, আরেকটি হলো স্পার্ম বা শুক্রাণু কিভাবে ডিম্বাণুকে প্রভাবিত করে। প্রথমেই দেখা যাক ওভুলেশনের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে। নারীর শরীরে প্রতি মাসে 5 দিনের একটি সময়সীমা থাকে যখন ওভুলেশন হয়। ডিম্বপাতের 3 দিন আগ থেকে শুরু করে 1 দিন পর পর্যন্ত গর্ভধারণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়, কারণ ডিম্ব কার্যকরী থাকে মাত্র 24 ঘন্টা, কিন্তু শুক্রাণু নারীর শরীরে 5 দিন পর্যন্ত কার্যকরী থাকতে পারে। এই সময়ের মাঝে সহবাস করলে গর্ভধারণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার আসুন ছেলে সন্তান কিভাবে গর্ভধারণ করা যেতে পারে জানতে হবে শুক্রাণু কিভাবে ডিম্বাণুকে প্রভাবিত করে। এক্স ক্রোমোজোমধারী শুক্রাণু দ্বারা ডিম্বাণু নিষিক্ত হওয়ার কারণে সন্তান মেয়ে হবে। আবার ওয়াই ক্রোমোজোমধারী শুক্রাণু দ্বারা ডিম্বাণু নিষিক্ত হওয়ার কারণে ছেলে সন্তান হয়। ওয়াই শুক্রাণু তুলনামূলকভাবে অনেক ছোট, কিন্তু তা আবার বেশ দ্রুতগামী, তারা খুব বেশিক্ষণ জীবিত থাকে না। এক্স শুক্রাণু বেশ বড় এবং ধীরগতি সম্পন্ন, কিন্তু তারা আবার একটু বেশ সময় বেঁচে থাকে। এই দুটি বিষয় জেনে রাখার পর আসুন দেখি করণীয় কি। ছেলে সন্তান চাইলে ওয়াই শুক্রাণু যাতে খুব দ্রুত ডিম্বের কাছাকাছি যেতে পারে সে ব্যবস্থা করতে হবে। এর জন্য নারীর যেদিন ডিম্বপাত হচ্ছে সেদিনই মিলিত হওয়াটা জরুরি, নয়তো শুক্রাণুটি আর কার্যকর থাকবে না। আবার আপনি যদি মেয়ে সন্তান চান তবে ডিম্বপাতের 2 থেকে 3 দিন আগে মিলিত হতে হবে। ডিম্বপাত হওয়ার আগেই সব ওয়াই শুক্রাণু মারা যাবে, ফলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা কম থাকবে। বেঁচে থাকবে এক শুক্রাণুগুলো, ফলে মেয়ে সন্তান হবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর মহিলার যখন ডিম্বপাত হয় তার 24 ঘন্টা আগ থেকে 24 ঘন্টা পর পর্যন্ত এই সময়ের মধ্যে সহবাস করলে পুরুষের ওয়াই শুক্রাণু খুব দ্রুত ডিম্বাণুর সাথে নিষিক্ত হতে পারবে, কারণ ওয়াই শুক্রাণু তার জীবন লাইফের মধ্যে ডিম্বাণুকে কাছে পেয়ে যাচ্ছে। তাছাড়া যেহেতু শুক্রাণু খুব দ্রুত গতি সম্পন্ন, তাই পুত্র সন্তান নিতে হলে মহিলার মাসিক সাইকেলের মাঝামাঝি সময়ে যখন ওভুলেশন হয় তার 24 ঘন্টা আগ থেকে 24 ঘন্টা পর পর্যন্ত এই সময়ের মধ্যে সহবাস করুন, তাহলে মহান আল্লাহ চাইলে পুত্র সন্তান দান করবে। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন, আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।